বছরের প্রথম দিন, তার উপর আবার রবিবার। জোড়া ছুটির আনন্দে কার্যত পার্কে পার্কে উপচে পড়া ভিড়। 8 থেকে 80 সকলেই মাতলেন নতুন বছরের আনন্দে। অশোকনগর মিলেনিয়াম পার্কেও উপচে পড়ল ভিড়। বছরের প্রথম দিন, তার উপর আবার রবিবার। এদিন কি ঘরে বসে থাকা যায়? ভ্রমণ পিপাসু বাঙালির কাছে এ যেন হাতে চাঁদ পাওয়া। তাই তো রবিবার সকাল থেকে বাঙালি ছিল খুশির মেজাজে, সারাদিন ঘুরু ঘুরু, পিকনিক, আড্ডা, আরো কত কি। কেউ গেলেন চিড়িয়াখানায়, কেউ বা পার্কে, কেউ কেউ একটু নিরিবিলিতে একান্তই নিজের মতো করে কাটালেন দিনটি। অনেকেই বাড়ির কচি কাচাদের নিয়ে ভিড় জমালেন অশোকনগর মিলেনিয়াম সায়েন্স পার্কে। আমরা দমদম থেকে এসেছি, এইসব জায়গা খুব ভালো লাগে, পরিবেশ খুব ভালো লাগে। আমাদের কলকাতায় তো ভীষণ গিঞ্জি জায়গা, তাই এইসব জায়গায় খুব ভালো লাগে। তাই এখানে আনন্দ করতে আমরা সবাই মিলে, ফ্যামিলিতে সবাই মিলে এসেছি। বছরের প্রথম দিন এটাই সব ভগবানের কাছে চাইবো, যে সবাই যেন ভালো থাকে, সবাই সুখে থাকে, আর করোনা থেকে আমরা যেন মুক্তি পাই। হ্যাঁ, সেই আশাই করব, এই বলেই বছরটা যাতে শুরু হোক। বছরের প্রথম দিনে উৎসবের চেহারা নিল অশোকনগর মিলেনিয়াম সায়েন্স পার্ক। পার্কের মধ্যেই খুশির মেজাজে মাতলেন 8 থেকে 80 সব বয়সের মানুষ। পার্কে এসেছি, সবাই মিলে এনজয় করব ফ্যামিলির সাথে, এইভাবেই সারা বছরটা যেন ভালোভাবে কাটাতে পারি, এটা আশা নিয়েই এসেছি। কেউ সপরিবারে বাড়ি থেকে খাবার নিয়ে এসে পার্কের মধ্যেই পিকনিকের মেজাজে কাটালেন, আবার কেউ কেউ রান্না করে একসাথে খাওয়া দাওয়া সারলেন। মন খুলে আড্ডা, ছোটাছুটি, খেলায় মাতল শিশুরাও। বছরের প্রথম দিন এবং আশা করি সবাই সুস্থ থাকবে, এবং নতুন বছর সবাই যাতে ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করে, এই নতুন আশায় নতুনভাবে শুরু করতে। বোটিং করতে দেখা গেল অনেককেই, বাড়ির বড়রাও আজ তাদের সাথে তালে তাল মেলারেন। আজ বছরের প্রথম দিন, আজ শিশুদের নো শাসন, নো বকাবকি। তাই তো বড়রাও কাটালেন শিশুদের মতো আনন্দে। বছরের প্রথম দিন এখানে এসে খুবই ভালো লাগছে। আমি, আমার বোন এসেছে, আমার পিসমশাই এসেছে। কেউ নাতি নাতনির হাত ধরে, কেউ বা সন্তানের বায়না সামলাতে করলেন বোটিং, খেলেন ফুচকা, ঘুগনি, আরো কত কি। খুব ভালো লাগছে, বছরের প্রথম দিনটা চাই ভালো করে শুরু করতে, যাতে সারা বছর খুব ভালো কাটে। আর বিশেষ করে এখানটা প্রথম আসলাম ছেলেকে নিয়ে, আশা করি সারাটা দিন খুব ভালো কাটাবো। এক কথায় বছরের প্রথম দিনে উৎসবের মেজাজে বয়সকে হার মানালেন অনেকেই। নিমতলা থেকে এসেছি, ভালোই লাগছে, নতুন বছরের জন্য ঘুরতে আসলাম, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সপরিবারে? হ্যাঁ, সপরিবারে এসেছি। আর কুচি কাচাদের আমাদের ছুটি ছুটি চল নেবলুটি ওই আনন্দ ঝর্ণায়। এখানে এসে ঘুরছি, স্লিপ, দোলনা চড়ছি, এখনো ঘোরা বাকি আছে। হ্যাঁ, ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, অশোকনগর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।